অল রাইট বন্ধুরা, আমরা আবার ফেরত এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটায় আমি আপনাদের দেখাবো যে কীরকমভাবে আপনি GTA 3 ডেফিনেটিভ এডিশনে ফার্স্ট আইল্যান্ড থেকে থার্ড আইল্যান্ডে পৌঁছতে পারবেন। এক্সট্রা কোনো মড না ইউজ করে আপনি ডাইরেক্ট পৌঁছতে পারবেন থার্ড আইল্যান্ডে। তো গাইস, চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সি করে আমি GTA প্রথম আইল্যান্ডে, ওইখানে একটা দোকান আছে যেখানে বানসি গাড়িটা আছে, বানসি গাড়িটা নিয়ে আমাদেরকে যে ব্রিজটা ডিস্ট্রয় হয়েছিল সে ব্রিজের ওইখানে যেতে হবে। আর একটা চিট কোড লিখতে হবে, চিট্টি চিট্টি BB, ওটা লেখার পর ফুললি অ্যাক্সেলারেশন দিয়ে গাড়িটাকে উড়িয়ে নিতে হবে। উড়িয়ে নেওয়ার পর গাড়িটা যখন আবার ওই দিকের ব্রিজে ল্যান্ড করলো, তখন আবার ওই চিট কোডটাকে রিপিট করতে হবে যাতে চিটটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, না হলে গাড়ি ক্র্যাশ করবে। তো আবার ওইখান দিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা সাবওয়েতে ল্যান্ড করলাম, মানে রোডওয়ে দিয়ে সাবওয়েতে এলাম। সাবওয়ের ওই রেল ট্র্যাক ধরে 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 আমরা থার্ড আইল্যান্ডে প্রবেশ করলাম। প্রবেশ করার পর স্টেয়ার কেস দিয়ে গাড়ি চালিয়ে উঠে গেলাম ওই লোকগুলোকে মারতে মারতে। তো গাইস, আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা যেন প্রেস করবেন যাতে আমার লেটেস্ট ভিডিওসগুলো আপনার পান। আর দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন। We'll be right back.